পাচ্ছি বাচ্চাকে দেখ আমার ভয়ঙ্কর মুরগি। ওরে বলে রাজনি পালাবি কোথায়, ওরে বলে রাজনি পালাবি কোথায়, চমৎকার তোমার মায়াবী বিদ্যা, আজ তোমার মায়াবী বিদ্যায় কেমন করে এক এক করে আমার চলার পথ তুমি বন্ধ করে দিলে। বিরাট, এবার নিশ্চয়ই বুঝতে পারছি যে আমি সামান্য দেবী নই। আজ যখন আমার চলার পথ বন্ধ হয়ে গেছে, আজ আমি সব বুঝতে পেরেছি। শীতলা, বুঝতে পেরেছিস বাবা? বুঝতে যখন পেরেছিস, এবার আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে একটিবার মা বলে ডাকবা। শীতলা দেব, আজ যখন আমার চলার পথ বন্ধ হয়ে গেছে, আজ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবো। শীতলা, বসো বসো আমার এই রত্ন সিংহাসনে। বিশ বাবা, আমি বসছি বাবা। আজ আমি তোমাকে পূজা দেবো শীতলা, প্রেম ভরে পূজা দেব, ভক্তি ভরে পূজা দেব। আরে কেমন করে পূজা দেব জানো শীতলা? যেমন করে পূজা পাইনি ওই স্বর্গের 33 কোটি দেবতা, এই মর্তের মাটিতে আমি তেমন করে পূজা দেব শীতলা। তোমার সিরিয়াস কই শীতলা, দেখাও দেখাও তোমার মহিষ মর্তে নে মর্তে, কই শীতলা দেখাও তোমার চামুণ্ডা মূরতি, কই শীতলা দেখাও তোমার রাক্ষসী মূরতি। ওরে বিরাট, তুই কি করলি বিরাট? আমাকে পূজা দিবি বলে সসম্মানে সিংহাসনে বসি, পূজার পরিবর্তে মস্তকি করলে অস্ত্রাঘাত। আমি যদি ইচ্ছা করি তোর এই বিরাট নগর আমি এক্ষুনি শ্মশান ভূমি করে দিয়ে যেতে পারতাম। না, আমি যে মা তাই মা হয়ে কখনো সন্তানের প্রতি আমি হৃদয় হতে পারি না। তাই বলছি বিরাট, আমাকে মেরেছিস ভালোই করেছিস বাবা, একটিবার একটিবার আমাকে মা বলে ডাক বাবা। বিরাট মা বলে ডেকেছিল তার গর্ভধারণ এই জননীকে, তোর মতো রাক্ষসীকে নয়। আমাকে মা বলে ডাকবি না? না, তাহলে একটি জবা পুষ্প আমার চরণে দে। তাও পাবি না বিরাট, ওরি রাক্ষসী যে জবা পুষ্পের মালা পরিয়েছে আমার মা চামুণ্ডার গলে, সেই জবা পুষ্পের মালা দেব তোর মতো একটা পিশাচের গলে। আমাকে মা বলে ডাকবি না? না, জবা পুষ্প দিবি না? না, তাহলে একটি বিল্বপত্র আমার চরণে দে বাবা। তাও পাবি না। ওরে রাক্ষসী যে বিল্বপত্র দিয়ে আমি আমার হর পার্বতীর পূজা করি, সেই বিল্বপত্র দেব তোর মতো একটা ডাকিনের পায়ে। পাবি না আমাকে মা বলে ডাকবি না? না, আমাকে জবা পুষ্প দিবি না? না, একটা বিল্বপত্র দিবি না বাবা? না 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 না, বিশ্বাবা জবা পুষ্প দিতে হবে না, বিল্বপত্র দিতে হবে না।
শুধু শুধু এক ফোঁটা গঙ্গা জল দি আমাকে মা বলে ডাক না তাও পাবি না পিরা ওরে রাক্ষসী যে গঙ্গার জলে কত শত পাপী তাপি মুক্ত হয়ে যায় যে গঙ্গা পরশিলে মোক্ষ লাভ হয় যে গঙ্গা জানার জন্য ভগীরথ ষাট সহস্র বৎসর করিয়া সাধনা এনেছিল এই মাটির মাটির সেই গঙ্গা জল দেব তোর মতো একটা পিশাচের সাথে দিতে হবে না মা চরণে পুষ্পাঞ্জলি ডাকতে হবে না আমাকে মা মা বলে এখনই এই মুহূর্তে তোর এই বিরা নগর আমি ত্যাগ করে চলে যাচ্ছি তবে যাওয়ার সময় তোকে একটি কথা বলে যাই শুনে রাখ তোর এই বিরা নগর আমি আবার আসবো তবে সেদিন এ বেশি নয় রণরঙ্গিনী বেশ ধারণ করে আমার জরা রক্তাকে সঙ্গে নিয়ে আমার 64 কোটি ব্যাধিগণকে সঙ্গে নিয়ে আসবো এই বিরা নগরে আর সেদিন পূর্বের সূর্যটা না বিরা না ওই পূবের সূর্য পূবে উঠবে ওই পশ্চিমে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তোর এই বিরাট নগর শ্মশান ভূমি হয়ে যাবে কেউ কাঁদবে হা পুত্র হা পুত্র বলে কেউ কাঁদবে হা স্বামী বলে তোকে আমি পুত্র সঙ্গে পাগল করাবো পুত্র সঙ্গে পাগল হয়ে পথে পানিতে আকুল কণ্ঠে আমাকে মা মা বলে ডাকবি তোর এই বিরাট নগর আমি দিনে ডাকাবো শিকার রাতে ডাকাবো কারকের চাঁদ বইয়ে তুমি এই বিরাট নগরের বুকে আমার আমার জীবনের প্রথম আজ আজ আমি নারী অঙ্গে অস্ত্রাঘাত করেছি নারী অঙ্গে অস্ত্রাঘাত করে আমি আমি কি ভুল করেছি আজ তুমি কি ভুল করেছো দাদাকে শপথ পাঠিয়ে তাই তুমি করে ভুল করেছো সুদেষ্ণা বলো রাখো আমি তোমার দাদার কথা ভাবছি দাদার কথা ভাবছো অনেক দিন হয়ে গেছে বান্ধব তপস্যায় গেছে আজও ফিরে আসেনি মৎস্য নগরের বুকে তাই তো তোমার দাদার জন্য আমার চিন্তা হচ্ছে সুদেষ্ঠা স্বামী তুমি কি ভুলে গেছো আমার দাদার পুত্র মহাবীর এ জগতে যে আর কেউ নেই স্বামী সুদেষ্ণা বন্ধ কেমন আছো বোন কেমন আছো কেমন আছো আমরা ভালো আছি তুমি কেমন আছো দাদা আমি বেশ ভালো আছি সুদেষ্ণা আমি বেশ ভালো আছি দাদা তুমি বলতে পারো তুমি তো আমার সঙ্গে কি লাভ পেয়েছো আরে সুদেষ্ণা শুনতে চাস দীর্ঘদিন পিলাকে শঙ্করে করিয়া সাধনা কি সিদ্ধি লাভ করিয়াছি তুই শুনতে চাস সুদেষ্ণা রে দীর্ঘদিন আমার আরাধ্য দেবতা পিলাকে শঙ্করে করিয়া সাধনা এই সিদ্ধি লাভ করিয়াছি আমি আমার এক এক হস্তে দ্বাদশ হস্তের শক্তি করিয়াছি ঐচ্ছন্ন এই রাজত্ব আমি কি বলি জানো দাদা কে 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 দাদার মধুর মহাবীর এই জগতে যে আর কেউ নেই দাদা সুদেষ্ণা বলো দাদা পদশ্রমে আজ আমি বড় ক্লান্ত আমি বড় ক্ষুধার্ত যাও বোন যাও তুমি আমার আহার আদির ব্যবস্থা করো ওগো দাদা কনকাল করো তুমি অপেক্ষা তোমার ভগ্নি চললো তোমার আহারের ব্যবস্থা করিতি আসি দাদা অঘটন ঘটিয়াছে রাজ্যেতে আমার
কহো বান্ধব কহো কি মায়া ঘটন ঘটিয়াছে এই মৎস্য নগরে রাতের অন্ধকারে অজানা অচেনা রমণী অচেনা রমণী শয়ন কক্ষে প্রবেশ করে শয়ন কক্ষে প্রবেশ করে ওরে বিরাট তুই আমার পূজা দে তোমাকে প্রবেশ করে তোমার কাছে পূজা প্রার্থনা করে বলো তার নাম কি এই মৎস্য নগরে কোনদিন শীতল বলে কোন দেবী ছিল না আজ থাকবে না বান্ধব আজই তুমি মৎস্য নগরে ঘোষণা করে দাও যেখানে যে জন শীতল নামে ওই রাক্ষসীর চরণে পুষ্পাঞ্জলি করিবার পাহন তার চুলের মুঠি ধরে টেনে এনে এই প্রকাশ্য সভায় তার শিরচ্ছেদ করাবে মনে রেখো এটা তোমার শালক এই কিচকের আদেশ হ্যাঁ আমি তাই করবো বান্ধব আমি তাই করবো শোনো শোনো সবে মৎস্য নগরের নগরবাসীগণ তোমাদের রাজা বিরাটের ভয়ঙ্কর কঠিন আদেশ হরো পার্বতী ছাড়া যে রাজ্যে শীতলা পূজা করবে প্রকাশ্য রাজপথে দাঁড় করি তাকে শিরচ্ছেদ করা হবে মনে রেখো হে তোমাদের রাজা বিরাটের ভয়ঙ্কর কঠিন ওরে বোন ডাক্তার দাদা ওরে বোন মা গেল সেই বিরাট দিছে পূজা নিতে দাদা জানিস বোন মা হয়তো বিরাটের হাত থেকে পূজা নিয়ে মনে মনে খাচ্ছে আর আমাদের তো ভাই বোনের কথা ভুলে গেছে রে দাদা গো আমি যে বড়ই ক্ষুধার্ত দাদা আমায় তুমি কিচ্ছু খেতে দাও না দাদা ওরে বোন দাদা বলতে পারিস বোন আমি তোকে কি খেতে দেবো কেমন করে খেতে দেবো আই বোন আই আমরা সেই জগৎ জয়ী মাকে ডেকে দেখি মা যদি আমাদের ডাকে সাড়া পেয়ে আমাদের কাছে একটিবার আসে বেশ দাদা মা গো ও গো জরুরি ও গো মা তুমি কোথায় আছো মা একটিবার সে দেখা দাও মা একটিবার সে দেখা দাও একটিবার সে দেখা দাও দাদা উমা জগতের মা নিরাকার সাকারাই মা কেউ একটিবার দেখা দাও না মা বোঝে না মা কেউ তা বোঝে না জগতের মা নিরাকার তেরি মা নিরাকার সাকারাই কেউ তা বোঝে না মা কেউ তা বোঝে না মা মা কি একবার শোনাবা শোনাবা রূপে জগতের নিরাকার
বাগু বাগু জগো তেরি মা क्या तुम सन्तान चलना करो मा एक बार दाओ ना मा পূজার পোশাক দেখতে পাচ্ছ না আমি তোমার সর্বাঙ্গে দেখতে পাচ্ছি মা সর্বাঙ্গে দেখতে পাচ্ছি সর্বাঙ্গে তুই কি দেখতে পাচ্ছিস বাবা আমার সর্বাঙ্গে কি দেখতে পাচ্ছি ও মা শিরে দেখি মা রক্ত চন্দ ও মা পরে রক্ত যা বাবা बने पोते तोरे चरणे कहर लुटे मग मग बने जवा बने पोते तोरे चरणे कहर लुटे सिंहासने बसे पूजार परिवर्ते बोलो ना बोलो ना पूजार परिवर्ते मस्त के कुछ अस्त्र का ओगु जननी एक ही कथा सुना ले बा বিরাট রিয়া তোমাকে পূজা দেবে বলে সর সম্মানের রত্ন সিংহাসনে বসিয়ে পূজার পরিবর্তে শিরা কুচে আস্থাগান ওগো চলুন সেই বিরাট দা চলে না এই জলাশুর কত ভয়ঙ্কর কত বিশাল কত কঠিন মা তুমি আমাকে অনুমতি দাও মা অনুমতি দাও আমি এক করে ছুটে যাব সেই বিরাট নগরে বিরাট নগরে গিয়ে বিরাট নগর শ্মশানে পরিণত করে তোমার পূজার প্রচার করব এই বিশ্ব চলে চলে মা আজ্ঞা করো এই জননী ओ आगा करो यो जननी पीरा ते जा इबोयामी पी
বিরল নগর শশান ভূমি মা বিরল নগর শশান ভূমি মা গরি গোপ লোক মাঝারে দেবে গণেশ তুমি সঙ্গে নিয়ে যাবি দেবে গণেশ তুমি সঙ্গে নিয়ে যাবি বিরল নগর সচল ভূমি মা শশান ভূমি মা কোরি গোপ লোক মাঝারে মা তুমি ওকে অনুমতি দাও না মা, একটিবার অনুমতি দাও না, তুমি ওকে অনুমতি দেবে না মা। ওকে জননি ইন্দ্রদেবগার পুজিল যাহারে বিরাট অহংকার করে কাহারি জোরে মা, আমি তোমার কোনো কথা শুনবো না মা, তোমার অনুমতি ব্যর্থ করে আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবো চাই বিরাট নগরে। আমরা যাব না ওই মঠ ধামে, কেন জরা ওই মঠ ধামে মানুষেরা যারা কত ধামে সহ্য করতে পারছিস না তাই তো বাবা, আমি যে বিরাটকে কথা দিয়ে এসেছি আমি যাবো একদিন, তবে এখন নয় বাবা, আমি বিরাটকে কথা দিয়েছি যেদিন আমি যাবো সেই বিরাট নগরে রণরঙ্গিনী বেশ ধারণ করে তোকে সঙ্গে নিয়ে রক্তাকে সঙ্গে নিয়ে আমার এই চৌষট্টি কোটি ব্যাধিগণকে সঙ্গে নিয়ে যাবো সেই বিরাট নগরে। আর সেদিন সেদিন ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দেবো যে আমি সামান্য দেবী নয়, কিন্তু জরারে ওই বিরাটের পথ হেঁটে আমার যে বড় কষ্ট হয়েছে বাবা, তোরা দু ভাই বোনে মিলে আমার একটু পদসেবা করবি বাবা। তোমার পদসেবা তো জীবন ধন্য মা, বসো তুমি রত্ন সিংহাসনে, আমরা দু ভাই বোনে মিলে তোমার পদসেবা করবো মা। বেশ বাবা, আমার
সহিতে পারি না চলিতে পারি না দেখো তুমি জোর করে পড়াপড়া হতে চেয়েছিলে, সে তোমাকে চিনতে না পেরে বুঝতে না পেরে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেই নদীর জলে, তার জন্য তুমি তাকে দিলে কঠিন অভিশাপ। তোমার অভিশাপে সর্বহারা হয়ে পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, কোথায় দিচ্ছে না কেউ এক মুষ্টি অন্ন, তৃষ্ণায় দিচ্ছে না কেউ এক বিন্দু জল, পথে প্রান্তে লোকের এটো গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে, আর তোমাকে পার আশায় মা মা বলে ডাকছে সেই চরম ভক্ত দেবদাস। আমি যে মহা ভুল করেছি বাবা, যে পাপিষ্ঠ দুরাচার আমাকে পূজা দেবে বলে সহস্বর্ণমানের সিংহাসনে বসিয়ে পরিবর্তে মস্তকে করে আমি যে তাকে কিছু না বলে চলে এলাম, যিনি আমাকে জানতে পেরে বুঝতে পেরে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল নদীর জলে, আমি একটু ধরে তাকে অভিশাপ দিয়েছিলাম, আমার অভিশাপে সর্বহারা হয়ে গেছে, পথের ভিখারী হয়ে গেছে, ক্ষুধা পাচ্ছে না এক মুষ্টি অন্ন, তৃষ্ণা দিচ্ছে না কেউ এক বিন্দু জল, পথে প্রান্তে আকুল কণ্ঠ আমাকে মা মা বলে ডাকছে আর বলছে দেখা দে মা দেখা দে।
বাবা জরারে বহু এমন ভক্ত যদি মা